জিত মিঠুন এবং ওদের দলে রীতিমতো ঝগড়া করে জায়গা করে নেওয়া দিদি। সময় বলেছিল তোমাকে নিয়ে একটা কাজ করবো, সেটা ঠিক এটা ঠিক ভাবতে পারিনি। তারপরে যখন এই গল্পটা ভেবে আমাকে যখন চরিত্রটা দেওয়া হলো, আমার সারাক্ষণই মনে হচ্ছিল যে আমি এটা ঠিকঠাক জাজ করতে পারবো কিনা। আগের বছর বল্লভপুরের রূপকথা খানিকটা করেছিল, বল্লভপুর দেখে যেটা মনে হচ্ছিল অনেক থ্রিলারের রহস্যের গল্পের ভিড়ে বল্লভপুর একটা একদম কমপ্লিটলি অন্যরকমের একটা গল্প নিয়ে এসেছিল। তো ঠিক তার এক বছরই পরে বল্লভপুর এই সময় রিলিজ করেছিল, তারপরেই একটা বগলা মামা আসছে, এবং বগলা মামা একটা কমিক বুকের ওপর বেস করা আপনারা জানেন, এবং কিন্তু সেইখান থেকে বেরিয়ে এসে বগলা মামা যে কথাটা বলতে চাইছে যে 2020-21-22 পর গোটা পৃথিবীটা তো একদম অন্যরকমের হয়ে যায়, তো আমার মা বাবাদের জেনারেশন ছোটোবেলায় যেভাবে বড় হয়েছে সেটার একটা খুবই অল্প আস্বাদন আমরা আমাদের বড় হওয়ার সময় পেয়েছি। আমরা রেডিও দেখেছি, আমরা কমন টিভিতে একসাথে সবাই সিনেমা বা খেলা দেখা দেখেছি, আমরা সন্ধেবেলা পাড়াতে বন্ধুদের সাথে খেলতে যাওয়া দেখেছি, কিন্তু আমাদেরও পরবর্তী যারা জেনারেশন তারা কিন্তু মোবাইলে স্কুলে গেছে আর কি, মানে কোভিড পরবর্তী সময়। তাদের কাছে এই যে মিলেমিশে থাকার যে ধারণাটা, যে এরকম যে পরিবার বা একটা কালচার হতে পারে যেখানে শুধু আমার মা বাবা দাদু ঠাকুমা নয়, আমার একটা গোটা পাড়াও যে পরিবার হতে পারে, সেইটা তাদের কাছে খুব মজার হবে। কারণ যারা হয়তো আমাদের মা বাবাদের বয়সী তারা একটা স্মৃতিচারণা একটা সুযোগ পাবেন ছবিটার মাধ্যমে, তাদের পুরনো গল্পের কথা বা বাড়ি পাড়ার কথা মনে পড়বে, কিন্তু আমাদের জেনারেশন বা আমাদের পরবর্তী জেনারেশনের কাছে তারা যেরকম ডিজনির ছবি দেখতে যায় একটা ফেরিটেল, তো আমার কাছে মানে বগলা মামা কলকাতাতে করা একটা ফেরিটেল কিন্তু একটা রূপকথার গল্প। তো তারা কিন্তু এই রূপকথার মতো জগৎটা দেখে যেটা টেক ব্যাক করবে যে এই মিলেমিশে থাকার বাইরে একটা পয়েন্টের পর মোবাইল বলুন সমস্ত কিছুই আর কি একটা একাকিত্ব তৈরি করে, আসলে মানুষের পাশে মানুষ না থাকলে কিছুই নেই, সেইটাও বগলা মামা আমার যুবদা খুব সুন্দর করে ছবিটাতে তুলে ধরতে পেরেছে। যে জিনিসটা আপনি বললেন ভাঁড়, এই একই প্রশ্ন আমিও করেছিলাম, আমি যাদের সঙ্গে বড় মানুষদের সঙ্গে কাজ করতে পেরেছি তার মধ্যে একজন ছিলেন রবি ঘোষ, তাকে আমি বলেছিলাম যে দাদা আপনি যে যে প্রত্যেকটা ইয়েতে অভিনয় করেন, করার পর লোকে ধরুন আপনাকে দেখে হাসে, মানে আপনি কিছু অভিনয় করলেন বা না করলেন আপনাকে দেখে লোকে হাসে, তো আপনার কি তার কোনো রিয়াকশান নেই? বলে এটা তো জীবনের বিরাট একটা আশীর্বাদ, কত মানুষের জীবনে যন্ত্রণা, কত মানুষের একটা মনে হতাশা, আরও কত কি সেই সব ডিপ্রেশনের মধ্যে একটা মানুষ আমি গাড়ি করে ধর যাচ্ছি, যেতে গিয়ে রাস্তার মাঝখানে হয়তো সিগন্যাল হয়েছে, সেখানে একজন ভদ্রলোক আমাকে দেখতে পেলেন, দেখে তার মুখটায় যন্ত্রণায় ভরেছিল, আমাকে দেখার পর তিনি একগাল হেসে দিলেন, এটা কত বড় ঈশ্বরের আশীর্বাদ জানিস। আমি ভেবেছিলাম যে ইন সাচ এ ওয়ে উনি এত পজিটিভ ভাবেন যে যে চরিত্রগুলো করছি সেটাকে এমনভাবে করেছি যাতে কিনা মানুষ আনন্দ পেয়েছে, সেই পজিটিভিটি নিয়ে চিন্তা করে যদি কাজ করা যায় তাহলেই টিকে থাকা যাবে, আর তা নাহলে তো সবসময় ভাবতে হবে আমি বোধহয় একটা কী বলবো যে একটা ক্লিশে একটা কোনো ক্যারেক্টার করছি, আমি যে ক্যারেক্টারগুলো করছি সেটার মধ্যে প্রাণ দিতে পারলে তবেই না মানুষের ভালো লাগবে, তার জন্যে আই শুড থিঙ্ক পজিটিভ। তার জন্য তোমাকে যে একবার হলেও বইয়ের পাতাটা উল্টাতে হবে এবং নারায়ণ দেবনাথের স্কেচটা দেখতে হবে, নারায়ণ দেবনাথের স্কেচ এবং বগলা মামাকে ঠিক যেভাবে দেখছো তোমরা, তোমার জাস্ট মনে হবে অ্যাজ ইফ যেন নারায়ণ দেবনাথ খরাজদাকে এই কস্টিউমে এবং এই হেয়ার, এই লুক, এই মেকআপে দেখেই এঁকেছিলেন, এতটাই এক্স্যাক্টলি কামিং আউট অফ দ্য পেজ। এইভাবে ভাবিনি, আমার কাছে মনে হয়েছিল যে একটা ভালো চলচ্চিত্র সেটা গম্ভীর না হাসির সেরকম নয়, কিন্তু আমার নিজের কাছে মনে হয়েছিল যে মানে একটা খুব আমাদের ছেলেবেলার সঙ্গে আমার রেশমি ধ্রুব, আমাদের যদিও ধ্রুব আমাদের থেকে বয়সে ছোটো, কিন্তু ওর যেটা বারবার বলছিল যে আমাদের ফেলে আসা যে সময়টা সেই সময়টাকে রিপ্রেজেন্ট করছে এই ছবিটা, ফলে আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছিল সেইটা। এবং আমি যেটা বারবারই বলেছি যে এই সিনেমাটাতে প্রচুর থিয়েটারের লোকজনরা আছে, এটাও আমাদের দুজনের কাছে একটা বাড়তি প্রাপ্তি। তুমি তো এই চরিত্র যে তোমাকে দেওয়া হয়েছে এখানে যে তুমি প্লে করলে সেখানে ধীরে মার রোলটা প্লে করলে, এইটা নিয়ে কেমন এক্সপিরিয়েন্স? এটা সত্যি খুব মজার এক্সপিরিয়েন্স, কারণ আমরা থিয়েটারেতে আমাদের যে নতুন নাটকটি এখনও চলছে সেটা হচ্ছে যে হ্যামলেটে তো আমি ঋদ্ধির মাই করি, কিন্তু সেটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, আর এখানে হচ্ছে একদম খুব ঘরোয়া একটা সুইট মা যে পুরো ফ্যামিলিটাকে সামলে রেখে দেয়। ন্যাচারালি
মজা হয়েছে যেটা সেটা হচ্ছে যে শ্যুটিংয়েতে কী হয়, থিয়েটারে তো আমরা একটা ফ্যামিলি, আমরা একসাথেই যাই, একসাথেই আসি, থিয়েটারটাও একসাথেই করি, রিহার্সালও একসাথে করি। কিন্তু এখানে মজা হয়েছে যে আমরা তিনজন তিন জায়গায় শ্যুট করি, কিন্তু এখানে প্রথম আমরা তিনজন একসাথেই রয়েছি, একসাথে আউটডোর গেছি, একসাথে মজা করেছি, একসাথে ডিনার লামোর জন্য বাড়িতেই আছি। আর ন্যাচারালি রিদ্ধির মা চরিত্র করাতে এখানে খুব সুইট কাইন্ড অফ আ মা, তো তো ন্যাচারালি খুব চটকে মটকে আদর ঠাদর করে আমি একদম মানে খুব হ্যাপিলি, সত্যি ধ্রুবকেও আমরা খুব, ধ্রুব অ্যাকচুয়ালি আমাদের থিয়েটারেরই, যখন আমাদের আমরা যখন স্বপ্ন সন্ধানেরই একজন মেম্বার ছিল ধ্রুব আর কি, তো ওকেও অনেক ন্যাচারালি ছোটো থেকে চিনি। আর সবাই এত ফ্যান, মানে প্রত্যেকজন আর্টিস্ট ভীষণ থিয়েটারের অনেক লোক, এবং তারা মানে সো কল্ড ওই স্টার, তো ওই ব্যাপারটা ছিল না, ওরা তো খুব হই হই করেছে। আর অনেকগুলো বাচ্চা ছিল, তো মানে শুধু ঋদ্ধি না, অনেকগুলো বাচ্চা, ফলে তো সব মিলিয়ে খুব আনন্দ করে করেছি।